আমি একটা কথা বলতে চাই। আমি এখন 100% ঘাঁটি সিঙ্গেল, বললেন শবনম ফারিয়া। বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর অনেক ট্রোলের শিকার হয়েছেন শবনম ফারিয়া। এজন্য বেশ কিছুদিন ফেসবুক থেকে দূরে ছিলেন ছোট পর্দার আলোচিত এই অভিনেত্রী। সম্প্রতি আবারও ফিরেছেন ফেসবুকে। আজ সোমবার একটি মজার স্ট্যাটাস দিয়ে ফিরেছেন ফারিয়া। এত আলোচনা কেন? এতে তিনি লিখেছেন, শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা, ফ্লাইওভার, আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানাই দেয়া যায় না? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানীতে, প্লিজ কেউ কিছু একটা করেন, নাইলে একটা কেবল তার আর একটা লাইন বানিয়ে দেন, ঝুলে ঝুলে জায়গা। ফারের এই স্ট্যাটাসে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। তিনি লিখেছেন, বনানী বাসানো প্লিজ, আমি আসবো থাকতে। ভাবনার এমন মন্তব্যের জবাবে ফারিয়ে লিখেছেন, না না তুমি ধানমন্ডি থাকো, আমি এখন 100% ঘাঁটি সিঙ্গেল, সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব, এমন কইরো না আমার সাথে। এটা নিয়ে যে পরিমাণ আলোচনা হওয়া উচিত তার কিছুটাই হচ্ছে না। দর্শক, শবনম ফারিয়ার বিবাহ বিচ্ছেদ আর এখন তার ফেসবুকে ফিরে আসা নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন।